আমি এর মধ্যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন बेस्ड আমাদের কোনো শোরুম নেই আপনাদেরকে একটু কষ্ট করে আপু অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা পছন্দ হবে ঠিক আছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস আর ফোন নাম্বার যেই পেজটা থেকে লাইভটা দেখছেন গর্জিসি ভাই তাহেরিম সেখানে ইনবক্স করে দিবেন আপু ঢাকা এবং ঢাকার বাইরে আমরা অনলি ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় ডেলিভারি চার্জ 100 টাকা আউটসাইড এর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা প্লাস আমাদের কিন্তু বিশ্বের সব দেশে ইন্টারন্যাশনাল শিপিং ও চালু আছে ওকে সো আমাকে আগে একটু জানিয়ে দেন আপু যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লোকে আছে একটা দেখাবো প্লাস আমি অলরেডি আছে ঠিক অলরেডি আমি পড়া আছি খুবই গর্জিয়াস একটা হ্যান্ড এর স্টিচ আছে সাথে আনস্টিচও আছে সো আপনারা এখন আমাকে বলেন যে আপনারা স্টিচটা আগে দেখবেন নাকি আনস্টিচটা আগে দেখবেন ঠিক আছে যেইটা আগে বলবেন আপনাদেরকে হচ্ছে সেইটাই দেখাবো ওকে আর আজকে লাইফটা একটু লেট হয়ে গিয়েছে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর আমাদের একটা গ্রুপ আছে গ্রুপটাতে অবশ্যই 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 জয়েন করে ফেলবেন এখনই লিঙ্কটা এখানে চলে আসবে সো লিঙ্কে ক্লিক করলেই আপনারা সুন্দর করে জয়েন হয়ে যেতে পারবেন এই যাবে আমি একটু পিন পোস্ট করে দিই ওকে একটু পিন করে দিই আর আমাকে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না অলরেডি আজকে মালহার অ্যান্ড্রয়েড মালহার পোস্ট হয়েছে সেটা কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ অল সোল্ড আউট হয়ে গিয়েছে আগামী কালকে আমি চেষ্টা করব আরেকটা পোস্ট করতে ঠিক আছে আগামী কালকে আমি চেষ্টা করব আর একটা পোস্ট করতে সো আপনারা অবশ্যই পেজে অ্যাক্টিভ থেকে নাপো তারপরে আজকে সাদা বাহারের একটা ভিডিও পোস্ট হয়েছে সো যারা সাদা বাহার লাভার আছে প্লিজ দেখে নিন খুবই সুন্দর সিলেক্টিভ এসেছে হ্যাঁ মানে সরি সাদা বাহারের ওইটা হচ্ছে আপনার কি বলে সিলেক্টিভ ব্রাইডাল সিরিজ থেকে আসছে ঠিক আছে আমি হচ্ছে বেশি বেশি করে লাভ লাইক চাই আর বলেন এখন আমাকে ফার্স্ট ফার্স্ট যে আমি আজকে আমার স্টিচটা দিয়ে শুরু করব মানে স্টিচ আগে দেখবেন নাকি আনস্টিচটা আগে দেখবেন কারণ আনস্টিচ হচ্ছে দশটা ড্রেস দেখাবো দশটার দশটায় দশ রকমের সুন্দর ওকে আপনারা আমাকে জানালে আমি হচ্ছে আগে থেকে সুন্দর করে আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখে নিতে পারবো বাট আমার মতে হচ্ছে স্টিচটা আগে দেখে নেওয়াটাই বেটার তাহলে আপনারা হচ্ছে আরামসে সুন্দর করে কম্পারিজন করে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে যেটা করতে হবে একটু ভিডিওতে থাকতে থাকতে হবে হবে কারণ ঈদ অলমোস্ট চলে আসছে আপু পরে দেখা যাবে যে রোজার আগেই আমরা একদম ফুল ড্রেসের যত কালেকশন আছে সব র্যাপ আপ করে ফেলবো তখন সমস্যা হবে না ঠিক আছে মানে তখন না হলে আপনারা আপনাদের পছন্দের কালেকশন কিন্তু পাবেন না তাই একটু ফাস্ট ফাস্ট আপনাদেরকে ঈদের শপিং টা এখনই সেরে নিতে হবে আর একটু জানাবেন যে আমাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না ওকে আমি এক কাজ করি ফার্স্ট আমি আমারটা দিয়ে শুরু করি ঠিক আছে কারণ লাইভের শুরুতে যদি একটা ধামাকা প্রাইজে একটা স্টিচ দেই তাহলে আপনাদের লাইফটা দেখার আগ্রহ আরও বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি ফার্স্ট একটু সাইজ ডিটেলসটা বলে দেই এটার লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর ওকে মেটেরিয়াল পিওর লাক্সারি শিফন ঠিক আছে এটা বিন হামিদের হ্যান্ড ওয়ার্ক স্টিচ এগুলো একদম সিলেক্টিভ আপনাদের জন্য আপ আপু পার্সেল নিয়ে কি ঝামেলা হইছে আপু আপনার কথা আমি আর কি বলবো বলেন আপনার পার্সেলটা সুন্দরবন থেকে হচ্ছে মিসিং হয়েছে আপু হ্যাঁ সুন্দরবন থেকে মিসিং হয়েছে তো আমি অলরেডি ওনাদের সাথে কথা বলেছি ঝাড়াঝাড়িও করছে আমি আপনার হয়ে ঠিক আছে হোপফুলি আপনার পার্সেলটা আমি আশা করি রিকভার হয়ে যাবে আপু রিকভার হয়ে গেলে আর ভুলেও কোনোদিন আমাদের কাছ থেকে সুন্দরবনে নিবেন না আপু সুন্দরবনের সার্ভিস খুব খারাপ বিশ্বাস করেন আপু আমি কম দুঃখে এত টাকা চার্জ দিয়ে আপু হোম ডেলিভারি দেই না সত্যি বিশ্বাস করেন আপু কারণ হচ্ছে যে দেখেন সুন্দরবনে যে যে এই ঝামেলাটা নিয়ে আমার 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 বা একটা আছে ঝামেলা দেখে হ্যাঁ ওর কতটা টাইম নষ্ট হবে আপনার আইডিয়াও নাই আপু হ্যাঁ এই জন্য হচ্ছে সুন্দরবনে নিবেন না আমি সুন্দরবনে এসে পরিবহন তো টোটালি ক্লোজ হ্যাঁ এসে পরিবহনে যারা নেওয়ার জন্য অনেক মারামারি করে আমরা তাদেরকে অ্যাডভান্স করলেও দিই না হ্যাঁ সো পাঠাও বা রেডেক্স এই দুইটার মাধ্যমে নিবেন আশা করি কোনো ঝামেলা হবে না আর আপনার আপু আমি নিজে পার্সোনালি দেখছি সো ইনশাল্লাহ কোনো না কোনো ভালো নিউজই পাবেন আপনি ঠিক আছে সো মন খারাপ করেন না আপু ঈদের সময় তো একটু ঝামেলা হয় একটু কনসিডার করেন তা আপুর হাত থেকে হয় নাই তো সুন্দরবনের থেকে হয়েছে সো একটু কিছু মনে মনে কোনো কষ্ট নিয়ে না ইনশাল্লাহ আপনার ড্রেস পৌঁছাবেই আপনার কাছে আপনি টেনশন নিয়ে না এই দেখেন আপু পাঠাওতে দিও হ্যাঁ আপু আপনি পাঠাওতে নিন কোনো সমস্যা নাই আমি এটাই তো বুঝি না যে সুন্দরবনে কেন নেয় মানুষ এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা আপু বিন হামিদের ফুল স্টিচ টা ভয়ঙ্কর রিজনেবল ওনাটা অনেক গর্জিয়াস আমি আপনাদের জন্য খুব সুন্দর করে এটার প্রাইজিংটা করেছি দাও এখন ড্রেসটা দিয়ে শুরু করি আপনারা লাইভ শেয়ার করছেন লাইভে কি অ্যাক্টিভ আছেন লাভ লাইক ভাও দিচ্ছেন না দিলে কিন্তু আপু এই যে যেমন আজকে মালহারের একটা ডিসকাউন্ট ভিডিও দিয়েছি সাদা বাহারের একটা ভিডিও দিয়েছি কারো কাছে নোটিফিকেশন যাবে না সো আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে ওকে চলেন এখন ফার্স্টে ড্রেসটা দেখে ফেলি আগে প্যান্টটা দেখাই দিই কারণ হচ্ছে প্যান্টটা না হলে পরে সুন্দর করে দেখানো হয় না আপু এটা হচ্ছে পিওর সিল্কের প্যান্ট পিস তিনটা সাইজ স্মল মিডিয়াম লার্জ স্মল ইস ফর থার্টি সিক্স থার্টি এইট মিডিয়াম ইস ফর ফর্টি ফর্টি টু লার্জ ইস ফর ফর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে লেন্থ হচ্ছে ফর্টি টু ফর্টি সরি ফর্টি থ্রি ফর্টি ফোর ইঞ্চেস আপা চলেন ড্রেসটা দেখে নেই নুট কালারের মধ্যে একটা খুব সুন্দর আনার কালার ঠিক আছে খুব সুন্দর একটা আনার কালার দেখেন তো স্লিভসটা যারা আমার হিজাবি আপু আছেন একটু পরহেজকার বা একটু পর্দা করে আপু চলে এই দেখেন সুন্দর করে আপনারা কিন্তু এই যে এইভাবে ফুল স্লিভস ইনার পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই আচ্ছা এখন দেখেন এখানে পুরাটা আচ্ছা আমার হাতে এখানে একটু কালি লাগছে হ্যাঁ আপনারা কিছু মনে করেন না ওকে সো এই দেখেন এখানে খুব সুন্দর করে আপু বিটস এর কাজ করা আছে এই দেখেন ওয়ার্ক করা পুরাটা পার্লের লাইনিং আর এখানে দেখেন কত সুন্দর জারদসির কাজ দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু খুব সুন্দর করে জারদোসির কাজ করা এবং শুধু যে এতটুকু হ্যান্ড ওয়ার্ক এই ফুল এই দেখেন ফুল ফুল হ্যাঁ খুবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আমি খুব ভালো একটা প্রাইজ আপনাদেরকে দিয়েছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাদ দাও না কমে যাচ্ছে ইয়া ঠিক আছে সো এই যে দেখেন খুব সুন্দর করে আপনার কিন্তু হ্যান্ডওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরাটা একদম লেয়ার বাই লেয়ার সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা একদম নিচ পর্যন্ত যদি আপনি চলে যান আপু নিচ পর্যন্ত এটার কিন্তু এই যে হ্যান্ড ওয়ার্ক আপনি পাবেন ঠিক আছে এটা অল ওভার হ্যান্ড ওয়ার্ক এর একটা বিনহামিদ অনেক সুন্দর এই যে দেখেন পুরাটার মধ্যে একটা আনার কালার দিয়ে ওয়ার্ক করা এটা নুট কালার মধ্যে আপু যারা সফিস্টিকেটেড কালার পছন্দ করেন ক্লাসি কালার পছন্দ করেন এই ড্রেসটা সবার পছন্দ হবে আমার সকল ক্লাসি আপুর এই কালারটা পছন্দ হবে এই ড্রেসটা অদ্ভুত সুন্দর হ্যাঁ মানে জাস্ট কালারগুলো দেখেন কি সুন্দর করে পপ আপ করছে এবং এই ড্রেসটা অনেকই সুন্দর এই দেখেন নিচে আরেকটা আপনার সুন্দর মসলিনের প্যানেল এবং এটা হচ্ছে আপু আপনার নিচের কাটওয়ার্কটা খুবই নাইস একটা ড্রেস হ্যাঁ খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপু আপনার ড্রেসের স্লিভসটা অল ওভার কাজের মধ্যে আছে এই হচ্ছে আপনার এর অংশটা আর ব্যাক সাইডের অংশটা আমি একটু দেখিয়ে দিই ইনারটা হচ্ছে আপু পিওর সিল্কের আছে এই হচ্ছে আপু আপনার সুন্দর ইনারের সরি ব্যাক সাইডের সুন্দর কাঠ ওয়ার্কিংটা ঠিক আছে এই ড্রেসে কোনো ঝামেলা নেই আপনি নিবেন আর পরবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপু কি বলবো কি যেন ইমার্জেন্সি ড্রেস লাইক আপনার আজকে লাগবে আপনি আজকে অর্ডার দিবেন কালকে আপনার হাতে আপনি পরে চলে যেতে পারবেন সন্ধ্যার প্রোগ্রামে রাতের প্রোগ্রামে ঠিক আছে সো এই জন্য হচ্ছে আমার স্টিচেস খুব পছন্দ খুবই ভালো লাগে আমার ঠিক আছে তো এই হচ্ছে আপু ড্রেস এখন চলেন এটার ওনাটাতে চলে যাই ওনাটা অদ্ভুত সুন্দর অল ওভার কাজের মধ্যে আছে ঠিক আছে ওনাটা অদ্ভুত সুন্দর অল ওভার কাজের মধ্যে আছে আমি সবার লাভ লাইক চাচ্ছি না হলে বিশ্বাস করেন আজকে আমি যে ড্রেসেস নিয়ে আসছি আজকের ক্যাটালগটা সবাই মিস করবেন এই দেখেন এটা হচ্ছে আপু অল ওভার সুন্দর করে কাট ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি উইথ দ্য বিউটিফুল রেট্রো স্টাইল সিকোয়েন্স এমব্রিশমেন্ট ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা সো ডান দেখিয়ে ফেললাম ড্রেসটা কিন্তু অল ওভার হ্যান্ড ওয়ার্ক এটা একটু মাথায় রেখে ড্রেসটা একদম টপ টু টো অল ওভার সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক বেশি বেশি লাভ লাইক চাই ঠিক আছে বেশি বেশি লাভ লাইক চাই ভালোবাসা চেয়ে নিচ্ছি তাও যদি না দেন এই যে হলে আপনাদেরকে এখন বলতে হবে যে একটা বাংলায় ডায়লগ আছে না ভালোবাসা দিবি কিনা বল অনেক আগে আপনাদেরকে এভাবে বলতে হবে নাকি এই যে দেখেন দেখেছেন একদম পুরা বডি হ্যান্ডওয়ার্ক করা সি পুরা বডি হ্যান্ডওয়ার্ক করা সো খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ফুল লাক্সারি শিফনের ড্রেস দোপাট্টা অল ওভার হ্যান্ডওয়ার্ক হেভি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক প্রাইস কত প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার দুইশো টাকা ফোর টু ডাবল জিরো স্টিচ একটা ড্রেস মাথা নষ্ট মাথা নষ্ট একটা সেটা ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন তাও আবার হ্যান্ডওয়ার্ক করা ঠিক আছে পুরাটা হ্যান্ডওয়ার্ক করা একটা স্টিচ মানে চার হাজার দুইশো টাকা দিয়ে আপনার জীবনের সকল সমস্যা শেষ জামা নিয়ে আর কি লাগবে বলেন আচ্ছা চলেন এখন আমরা আনস্টিচে যাই যারা আনস্টিচ ড্রেস নিবেন ঠিক আছে আচ্ছা বিন প্যাকেজিং কিন্তু থাকে বা ওরকম থাকে আপনারা বিন হামিদের আনপ্যাকিং লাইভে দেখার পর অনেক ধুম্মা চালে ধুম্মা চালে করেছেন আপনারা ইনবক্সে ঠিক আছে তো এই হলো গিয়ে বিষয়টা আপু এটা খুবই সুন্দর খুবই 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 নাইস চলেন ফার্স্টে হচ্ছে এটা ইয়াটা দিয়ে দাও ওরে বাবা পিওর সিল্কের একটা প্যান্ট পিস খুব নাইস একটা টরে কালারের মধ্যে আপু হ্যাঁ টার্কিশ ব্লু বলে এটাকে খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে টার্কিশ ব্লু সো এটা মিস করা যাবে না এটার প্রাইস গেস করেন কত হতে পারে ওকে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপু টরে কালার খুবই গর্জিয়াস ঈদ ভলিউম ঠিক আছে এগুলো কিন্তু আপু বিন হামিদ ঈদ ভলিউম এই দেখেন এটা হচ্ছে আপু ড্রেসটা অল ওভার সুন্দর করে দেখেন কি নাইসলি আপনার হ্যান্ড ওয়ার্কটা করা আছে ঠিক আছে অনেক সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে তাছাড়া ফুল বডিতে অল ওভার এমব্রয়ডারি আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে কি নাই ঠিক আছে এই সাইডে দেখেন একটা জমাত বাধা এমব্রয়ডারি স্টাইল খুবই সুন্দর এটা একদম ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস ড্রেসেস ইন এন্টায়ার ক্যাটালগ ঠিক আছে সো এই ড্রেসগুলো আজকে যারা মিস করতেছেন বিশ্বাস করেন কালকে সকালবেলা উঠে খালি স্টক আউট স্টক আউট শুনতে হবে ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপু আপনার নিচের পোর্শনটা মাল্টি কালারের এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এমব্লিশমেন্ট আছে এইটা হচ্ছে আপু নিচের সাইডটা দেখেন কত সুন্দর করে আপনার কিন্তু ড্রপ সেট করা ঠিক আছে খুবই সুন্দর করে ড্রপ সেট করা এই দেখেন পুরাটা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি আছে ব্যাক সাইডটা দেখেন এই ড্রেসের এইটা হচ্ছে আপু ব্যাক সাইড অল ওভার কাজের মধ্যে আসছে ঠিক আছে ব্যাক সাইড অল ওভার কাজের মধ্যে আসছে এখন চলেন এইটার স্লিভসটাতে চলে যাই হ্যাঁ একদম সেমি স্টিচ রেডি ড্রেস খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আপু হ্যাঁ আর এই হচ্ছে আপু বিউটিফুল বিউটিফুল ঠিক আছে কারা কারা দেখছি বলেন পুরাটা সুন্দর করে অল ওভার কাজের মধ্যে আছে ঠিক আছে এখন চলেন এটার অন্যটা দেখে নেই এটার প্রাইস গেস করেন দেখি আপনারা বলতে পারেন কিনা আমি আমার আপুদের নলেজ জানতে চাই যে এটার প্রাইস সম্পর্কে কার কতটুকু আইডিয়া আছে দোপাট্টা দেখেছেন দোপাট্টা হচ্ছে একদম পিওর মসলিনের মধ্যে আছে হ্যাঁ পুরাটা হ্যাঁ এই যে দেখেন পিওর মসলিনের মধ্যে আপু এই হচ্ছে ওর না এই ওনার জন্য যদি কেউ লাভ লাইক না দেন আমি মনে করব আপনারা পাশন্ড ঠিক আছে পাশান মনের অধিকারী এই দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাট্টা আছে আপু টরে কালারের সাথে দেখেন কত সুন্দর মেরুনের কম্বিনেশন অল ওভার কাটওয়ার্ক করা ঠিক আছে অল ওভার কাটওয়ার্ক করা দুপাটার মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে আপু মিডল পোর্শনটা খুবই সুন্দর যার ভালো লাগবে আপু ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে না হলে কিন্তু মিস না হলে আপু মিস এই যে দেখেন মাঝখানের অংশটা ঠিক আছে এটা একদম ইট ভলিউম এটা একদম 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 ইট ভলিউম তাই এটা আসলে মিস করলে লস হয়ে যাবে ঠিক আছে এটা একদম এক কথা মিস করলে লস হয়ে যাবে তো যার যার যেতে যেতে লাগবে একটু ফাস্ট ফাস্ট মেসেজ করে ফেলবেন ওকে আর খুবই সুন্দর একটা ক্যাটলগ দেখাচ্ছি সত্যি বলতে এই যে ঠিক আছে তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হচ্ছে টরে কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপু আপনার সুন্দর মানে স্লিভসটা সিকোয়েন্স বলছি স্লিপস টা আছে এই হচ্ছে আপু আপনার পিওর সিল্কের প্যান্ট পিসটা আছে এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ সো দিস ইজ দা ভেরি ফার্স্ট কালার দেখেছেন কি গর্জিয়াস এটা আমি আমার জন্য একটা রেখে দিব একদম কোনো ডাউট নাই কোনো ডাউট নাই ডান এখন একটা রেড কালার আসছে মেরুন রেড ঠিক আছে খুব সুন্দর একটা মেরুন রেড কালার এই দেখেন কারা যেন ইদানিং লাল কালারের একটা ড্রেসের জন্য অনেক 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 করে বলছিলেন হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে তাদের জন্য খুবই সুন্দর একটা মেরুন কালার ওরে বাবা ড্রেসটা অদ্ভুত অদ্ভুত সুন্দর এই দেখেন ফুল নেকটা এরকম সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা আছে আপু প্রাইস বলো তোমারটা আপু আমারটার প্রাইস হচ্ছে ফুল স্টিচ মাত্র চার হাজার দুইশো টাকা অল ওভার হ্যান্ডওয়ার্ক এর মধ্যে আছে ঠিক আছে আর এই হচ্ছে আপু আপনার ড্রেসটা সুন্দর মেরুনের উপরে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে উইথ সিকোয়েন্স খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেরুন কালার এই হচ্ছে আপু আপনার নিচের অংশটা দেখেন খুবই গর্জিয়াস খুবই 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 গর্জিয়াস এই ড্রেসটা আপনারা আনপ্যাকিং লাইভে কিন্তু দেখেছিলেন ঠিক আছে আনপ্যাকিং লাইভে দেখেছিলেন এবং সবাই স্ক্রিনশট হ্যাঁ এই হচ্ছে আপু আপনার এই ড্রেসের ব্যাক সাইডটা প্লেন আছে ঠিক আছে এটার আবার ব্যাক সাইড প্লেন আছে তো এই হচ্ছে আপু আপনার মেরুনটা চলেন এখন এটার বাকি অংশগুলোতে চলে যাই হ্যাঁ এখন দেখেন এই ড্রেসের মূল আকর্ষণ স্লিভসটা দেখেন এই হচ্ছে আপু স্লিভস দেখেছেন 슬립সটা একদম আপনার কি সুন্দর করে লেজার কাট করা পুরা 슬립সটা অনেক সুন্দর করে লেজার কাট করা অল ওভার এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স এইটার সাথে এটা হচ্ছে আপনার পিওর সিল্কের প্যান্ট পিসটা থাকছে দুপাট্টাটা দাও ওড়নাটা দাও আগে হুম এখন চলেন ওড়নাটা দেখে ফেলি বলেন এটার জন্য কয়টা লাভ লাইক হবে ওড়নাটা দেখেন দুই সাইডের এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা অল ওভার হেভি এমব্রয়ডারি করা একদম একটা নতুন বউ নতুন বউ টাইপের মধ্যে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই রকম একটা লাল আমি অনেক দিন পরি পরিনা অনেক দিন অনেক অনেক দিন দিন পরি না আচ্ছা দেখেন অদ্ভুত সুন্দর একটা স্লিভস ঠিক আছে অদ্ভুত সুন্দর একটা স্লিভস এই দেখেন যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে ফোন নাম্বার সেন্ড করে দিবেন আমার প্রাইস চার হাজার টাকা ফুল স্টিচ সাইজেস অ্যাভেলেবল আছে আর এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস এটার প্রাইস কত বলেন তো মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা থ্রি সিক্স ফাইভ জিরো হ্যাঁ এমন না যে আপু এত হ্যান্ডওয়ার্ক এত সুন্দর লেজার কাট প্রাইস বাড়িয়ে দিয়েছি না প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাই যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে নেন আনস্টিচ আজকে যা দেখাবো সবগুলোর প্রাইসে সেম থাকবে শুধু আমারটার প্রাইস ডিফারেন্ট থাকবে ঠিক আছে তো আমি জন্য বলে দিলাম কারণ আমারটা স্টিচ স্টিচ হিসেবেও আমার প্রাইস খুবই রিজনেবল ঠিক আছে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা এই কালারটা দেখে ফেলি ব্ল্যাক ঠিক আছে এই সুন্দর ব্ল্যাক কালারটা দেখে ফেলি অদ্ভুত অদ্ভুত নাইস একটা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক ইজ অলওয়েজ গর্জিয়াস বলে না একদমই তাই কে এতগুলা লাভ দিল দেখি তো দাম লেখেন যাপো আমি এতগুলা লাভ দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক ওরে বা আজকে প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস গর্জিয়াস আপু এই দেখেন ওকে প্রতিটা ড্রেস গর্জিয়াস অল ওভার দেখেন নেকটা পুরাটা ক্রিস্টাল দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে প্লাস অল ওভার ড্রেসটা দেখেন কত সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে উইথ দ্য বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক একদম ঢাকা গর্জিয়াস ঠিক আছে একদম 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 ঝাঁকানাকা গর্জিয়াস সি মানে দেখেছেন কি সুন্দর ব্লিঙ্ক করছে অনেক 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 সুন্দর ব্লিং করছে মানে দেখেই ভালো লাগছে এই দেখেন এটা হচ্ছে নিচের সাইড মানে আপনি দেখেন এটা দেখলে আপনার কাছে মনে হবে আপনি পাঁচ ছয় হাজার টাকার কোন নোটস পড়েছেন লুকিংটা এটার একদমই তাই এই দেখেন এটা হচ্ছে নিচের সাইড ওকে আমি সায়দ হিমেল ভাইয়া লিখেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই দেখেন এটা হচ্ছে নিচের সাইড এই ড্রেসটা তো দেখে চোখ ঘুরাচ্ছে আমার আচ্ছা এটা হচ্ছে আপু ব্যাক সাইড দেখেন কি নিখুঁত কাঠ ওয়ার্ক মানে এগুলার মধ্যে যে কি ভরে দিছে সিকোয়েন্স গুলো চিক 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 করছে হ্যাঁ সো এই হলো গিয়ে ড্রেসটা নেকটা সুন্দর করে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা আছে এখন চলেন আমরা বাকি অংশগুলোতে চলে যাই ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আপু আপনার স্লিপসটা আছে স্লিপসটা ভীষণ গর্জিয়াস আজকের এই ক্যাটালগটা কিন্তু ঈদ ভলিউম আপু হ্যাঁ বেসিক্যালি সবই ঈদ ভলিউম বাট ঈদের মধ্যে থাকে না কিছু ক্যাটালগ একটু বেশি বেশি গর্জিয়াস আসে আজকের দিনটা হচ্ছে একদমই তাই এটা হচ্ছে আপু পিওর সিল্কের প্যান্ট পিসটা থাকছে আর এখন দোপাট্টাটা একটু মেলে দাও আমাকে ধরে দাঁড়াই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ দোপাটাটা নেয়ার পর ড্রেসটা একদম এখানে গিয়ে লাগবে এই দেখেন এই হচ্ছে আপু দোপাট্টা হইল না আপনাদের ঈদের ড্রেস বলেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন টাকা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ড্রেসটা অল ওভার লাক্সারি শিফনের মধ্যে আছে ঠিক আছে খুবই সুন্দর মানে ধরেন আপনি যদি কাউকে গিফট করতে চান ধরেন থাকে না একদম ক্লোজ এফএনএফস একটু দামি একটু ভালো জিনিস দিতে হবে আপু এইটা আপনি যদি দেন আপনি ওনাদের কাউকে বিশ্বাস করাইতে পারবেন না বা সবাই ধরেই নিবে যেটা অ্যাট লিস্ট ফোর টু ফাইভ রেঞ্জের ড্রেস আপনি জাস্ট ওয়ার্কটা দেখেন ঠিক আছে আর নিজের জন্য নিলে তো কথাই নাই ঠিক আছে অদ্ভুত অদ্ভুত সুন্দর এই দেখেন পিওর মধ্যে একদম অল ওভার কাজ কোথাও কোনো কীটামি নাই আচ্ছা এখন চলেন একটা আনকমন কালার দেখে ফেলি কোনো হাই হ্যানো নাই কোনো লাভ লাইক পাচ্ছি না ঠিক আছে তার মানে কি আপুকে আপনারা কেউ ভালোবাসেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে নোটিফিকেশন পাবেন না না থাকলে কোনো নোটিফিকেশন যাবেন আপু হ্যাঁ এটা আসলে আমার না এটা ফেসবুক তে ওরে বাবা একদম ঝ চোখ ঝলসানো একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা চোখ ঝলসানো কালার এই দেখেন নেকটা অল ওভার সুন্দর করে আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে ক্রিস্টাল এন্ড বিটস এর হ্যান্ড ওয়ার্ক দেখেন ঠিক আছে এখন আসলে আপু ফেসবুক এর ঝামেলাটাই এরকম হ্যাঁ যে আপনারা যে পেজে অ্যাক্টিভ না আপনারা যদি অর্ডার করতে চান আপু মেসেজটা স্প্যামে চলে যাবে এখানে আমি কি করতে পারি বলেন আমার হাত বাধা আছে এই জন্যই আপনাদেরকে বলি একটা লাভ লাইক দিয়ে রাখবেন বা একটা হাই হ্যালো দিয়ে রাখবেন তাহলে হবে কি নোটিফিকেশনও পাবেন প্লাস আপনার মেসেজ সবার আগে ইনবক্সে হিট হবে দেখেন এইটার এমব্রয়ডারির প্যাটার্নটা খুবই ডিফারেন্ট দুই সাইডে জমাট করা মিডল পোর্শনটা তো ও মাই গড আচ্ছা কালারটা যদি আমাকে জিজ্ঞেস করেন এটা খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ একদম পারফেক্ট টেরাকোটা কালার ঠিক আছে একদম পারফেক্ট টেরাকোটা কালার এটা হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের অংশ এই দেখেন ঠিক আছে একদম সুন্দর করে বিটস এর কাজ করা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের সাইডটা হ্যাঁ পেছন সাইড এর অংশটা দেখাচ্ছি এটার কিন্তু ব্যাক সাইডে কাজ আছে সো যার যেটা পছন্দ হবে আপু একবারে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন আপনারা যদি এরকম হয় যে আপু দুপুরবেলা বেলা জিজ্ঞেস করেছেন আপু এটা কি অ্যাভেলেবল আমরা বললাম হ্যাঁ আপু এভেলেবল সন্ধ্যায় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন মনে করবেন যে ড্রেস আসলে নাই তাহলে হ্যাঁ কারণ এখন আপু এত রাশ আওয়ার যে দেখেন আপু সকালে ভিডিওটা পোস্ট করছি এখন সবাইকে কন্টিনিউয়াস স্টক আউট স্টক আউট স্টক আউট বলতে হচ্ছে তো আপনারা অ্যাক্টিভ না থাকলে আপু আসলেই মিস হয়ে যাবে সত্যি এই দেখেন এটা হচ্ছে আপু আপনার স্লিভসটা আছে দেখেছেন কি গর্জিয়াস যারা একদম শিফন ছাড়া কিছু পছন্দ করেন না আপু আজকের লাইফটা তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট একদম ঈদ লাক্সারি যেটাকে বলে বাজেটের মধ্যে দাও এটা হচ্ছে পিওর সিল্কের প্যান্ট পিসটা আছে এখন চলেন এটার বিউটিফুল দোপাট্টাটাতে চলে যাই ও মাই গড দেখেন দোপাট্টার কাটওয়ার্কটা দেখেন ঠিক আছে আর এই হচ্ছে আপু অল ওভার সুন্দর এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স আছে দুই সাইডে হেভি করে কাজ করা প্রাইস মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা থ্রি সিক্স ফাইভ জিরো সেটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে নেন ওকে সেন্ড করে দেন তিন হাজার ক্যাটালগটা দেখাচ্ছি ঠিক আছে তো ডান এইটা সরিয়ে ফেলছি এখন চলেন একটা বটল গ্রিন দেখে ফেলি এরপরে আমার একটা গুলশান গুলশান কালার দেখবো ঠিক আছে খুবই সুন্দর গুলশান গুলশান মানে খুব পশ পশ কালার ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে একদম ডিপ ডার্ক বটল গ্রিন ঠিক আছে একদম সুন্দর একটা ডিপ ডার্ক বটল গ্রিন তো এটা দেখে নেন এইটা আবার অল ওভার হ্যান্ডওয়ার্ক এর মধ্যে আছে এই দেখেন সুন্দর করে পুরা মিরর ওয়ার্ক করা এবং এগুলো কিন্তু পয়েল না ঠিক আছে একটু ই করে দাও তো হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল মিরর দেখতে পাচ্ছেন একদম সেলাই করা অরিজিনাল মিরর এবং এগুলো হাতে সেলাই করা ঠিক আছে এটা কিন্তু মেশিনে মিরর সেলাই করা পসিবল হয় না হ্যাঁ হাতে সেলাই করা মিরর আছে এই যে দেখেন সুন্দর করে ড্রেসটার মধ্যে মাল্টি এর এমব্রয়ডারি আছে উইথ বিউটিফুল সিকোয়েন্স এই দেখেন সুন্দর করে আপনার পুরা ড্রেসটার ফ্রন্টে মিরর ওয়ার্ক করা ড্রেসের নিচের সাইডটা খেয়াল করেন পুরাটা হেভি করে মাল্টি এর এমব্রয়ডারি সিকোয়েন্স উইথ মিরর ওয়ার্ক দেখেছেন খুবই সুন্দর এই দেখেন জাস্ট নিচের কাজটা খেয়াল করেন অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর অতি সুন্দর অতিব সুন্দর এই যে দেখেন ওকে এই ড্রেস আপু আপনি আসলে এই প্রাইসে পাবেন না সত্যি কথাই দেখেন প্যানেল এড করা এখানেও হ্যান্ড এই হচ্ছে আপু আপনার বিটস এর কাজটা এইটা তো মনে হয় ভরে ভরে ওয়ার্ক করে দিয়েছে আমার তো এটা খুবই ভালো লেগেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আছে খুবই সুন্দর এটাও নিয়ে নিতে মন যাচ্ছে আমার অনেস্টলি জাস্ট লুক এট দ্য গ্রিন কালার মানে এত সুন্দর লাগবে আপনি জাস্ট দেখেন মানে ভয়াবহ কাজ হ্যাঁ ভয়াবহ কাজ আচ্ছা এখন চলেন দোপাট্টাটাতে চলে যায় এই দেখেন এইটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে প্যান্ট স্লিভস দুঃখিত এটা হচ্ছে স্লিভস আপু দেখেন সুন্দর করে কাঠ ওয়ার্ক করা এই ড্রেসগুলোর একটা ফ্যাসিলিটি আমি বলবো কি জানেন এই ড্রেসের একটা ফ্যাসিলিটি হচ্ছে এগুলোতে সব ম্যাক্সিমাম যেগুলো কাজ দর্জিরা করতে চায় না সেই কাজগুলো একদম করে দেওয়া থাকে হ্যাঁ আমাকে ওনাটা দিয়ে দাও হ্যাঁ একদম করে দেওয়া থাকে সো দ্যাট আপনাদের হচ্ছে এক্সট্রা করে কোনো ঝামেলার সম্মুখীন হতেই হয় না এই দেখেন তো ওনাটা না আপু এই ড্রেসটা আমি নিজের জন্য একটা রাখবো এত সুন্দর ওড়না এত সুন্দর ওড়না হলে হয় বলেন তো এই যে দেখেন চার সাইডে সুন্দর করে কাঠবার করা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি আছে উইথ দ্য বিউটিফুল সিকোয়েন্স দেখেন সিকোয়েন্স গুলো চিকচিক চিকচিক করছে হ্যাঁ এবং এগুলো কিন্তু জাস্ট একটা একটা করে সিকোয়েন্স না বোটা করে সিকোয়েন্স করা মাত্র তিন টাকা এইটা যদি না নিতে পারেন আপু আপনাদের জন্য আমার বালতি ভর্তি সমবেদনা ঠিক আছে তো যার যেটা লাগবে আপু তাড়াতাড়ি স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবে শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো কিন্তু রিপিট রিস্টক করার সময় এখন না হ্যাঁ তো এইটা হচ্ছে আপু গ্রিন কালারটা খুবই সুন্দর যার পছন্দ হবে আপু টিউনিং করতে পারেন আমার সাথে টুইনিং সরি টুইনিং করতে পারেন আমার সাথে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন টাকা থ্রি সেভেন ফাইভ জিরো এত করে হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ আপু আমি লাভ দিচ্ছি এখন চলেন একটা গুলশান গুলশান কালার দেখি এই যে খুবই সুন্দর একটা গুলশান গুলশান কালার একদম ব্রাউন একটা নুডের মধ্যে ও মাই গড দিস সামথিং এই যে অল ওভার ড্রেসটা সুন্দর করে এমব্রয়ডারি আছে এটাতেও কিন্তু মিরর ওয়ার্ক করা দেখেছেন কি সুন্দর এটার মিরর ওয়ার্ক এই দেখেন চিকচিক চিকচিক করছে প্লাস ফুল ড্রেসটা এই যে দেখেন ব্রাউন লুক এর মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা উইথ দ্য মাল্টিপল কালার ওয়ার্ক এই দেখেন মাল্টিকালার ওয়ার্ক দিয়ে সুন্দর করে ওয়ার্ক করা আছে হেভি করে সিকোয়েন্স ওয়ার্ক করা মানে অদ্ভুত সুন্দর এখন চলেন আমরা ড্রেসের নিচের পোরশনটাতে চলে যাই এই দেখেন কাট দেখেন জাস্ট ঠিক আছে অদ্ভুত অদ্ভুত সুন্দর করে কাটওয়ার্ক করা নিচে এই যে দেখেন সুন্দর করে আপনার ড্রপস এর মতো সেট করা আছে এই হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের পোরশনটা খুব খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা মানে একদম যারা সফিস্টিকেটেড কালার পড়তে পছন্দ করেন এটা ভালো লেগে যাবে এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইড উইথ কাটওয়ার্ক ওকে আচ্ছা এখন চলেন এটার আমি এটা ধরে ফেলি ওরে মা গো এটার 슬িপসটা দেখবেন না এটা স্লিভসটা দেখে তো মন জুড়ায় যাবে আপনাদের এই দেখেন এটা একটু সেট করে নিলাম এভাবে হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা হচ্ছে কেন বলেছি গুলশান গুলশান কালার বুঝতে পেরেছেন এটা খুবই একটা ড্রেস সত্যি আপু খুবই পশ একটা ড্রেস এটার সাথে একটা মেরুন লিপস্টিক দিবেন বিশ্বাস করেন আপনার ওই দিন আর কোনো মেকআপই করা লাগবে না ঠিক আছে ওনাটা দিয়ে দাও হ্যাঁ একদম কোনো 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 মেকআপই করা লাগবে না ঠিক আছে এখন ওড়নাটা ওড়নাটাও অদ্ভুত সুন্দর এই দেখেন ওড়নাটা আসছে টান সো দিস ইজ দা দোপাট্টা আপু সাইড এর ওয়ার্কটা দেখেন ড্রেসের মধ্যে আপনারা যে কাট ওয়ার্কটা পেয়েছেন এক্স্যাক্টলি সেই কাট ওয়ার্কটা আপনার দোপাট্টায় করা আছে অল ওভার দোপাট্টা এমব্লিশড উইথ বিউটিফুল সিকোয়েন্স আর পুরাটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি আছে সো দিস ইজ দা ওয়ান প্যান্ট পিস পিসটা একটু প্লিজ হ্যাঁ এই যে

একদম এক্সাক্ট সেই কালারটা গতবার এরকম একটা কালারের জন্য ইনবক্সে আপুকে অনেক বকা দিয়েছেন ঠিক আছে অনেক বকা দিয়েছেন এবং অনেকে হচ্ছে বলেছেন যে আপু আপনি মনে হয় অন্য অন্য আপুরা আপনার বেশি প্রিয় এই কারণে আপনি আমাকে দিতে চাচ্ছেন না ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা বাট এরকম কিছুই না এরকম কিছুই না এইটা দেখেন একদম সুন্দর একটা বেবি পিঙ্ক খুব নাইস একটা সুইট বেবি পিঙ্ক এই দেখেন নেকটা খুব সুন্দর করে ক্রিস্টাল দিয়ে ওয়ার্ক করা আছে এই যে দেখেন পুরাটা হ্যান্ড ওয়ার্ক করা দ্য বিউটিফুল এমব্রয়ডারি সিকোয়েন্স বেশ রয়েল আপু অনেক রয়েল এই দেখেন মানে কালারটাই তো খেয়ে ফেলতে মন যাচ্ছে এত মিষ্টি একটা কালার এত মিষ্টি একটা কালার একদম টোটালি টোটালি খেয়ে ফেলতে ইচ্ছা করছে আইসক্রিম আইসক্রিম একটা কালার এই দেখেন আমি গত লাইফ থেকে একটা মিষ্টি রেখে দিয়েছি বুঝছেন না হলে আমি এটা একদম কনফার্ম মেরে দিতাম আজকে এই দেখেন খুবই সুন্দর একটা বিউটিফুলি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এটা হচ্ছে আপু আপনার নিচে ড্রপসটা খুবই সুন্দর একটা কালার বলেন এটা কার কার পছন্দ হয়েছে কার কার পছন্দ হয়েছে যারা নিতে চাচ্ছেন একটা কমেন্ট মাস্ট করতেই হবে আপু না হলে কিন্তু সুন্দর করে মেসেজটা স্প্যামে চলে যাবে তখন আপুর কিছু করার নাই আপু সত্যি বলছি একদম লিটারালি কিছুই করার নেই এটার ব্যাক সাইডে কিন্তু প্যানেল আছে দেখালাম মাত্র হ্যাঁ সো কিছুই করা নেই আপনাদেরকে একটু কষ্ট করে আপু একটা হাই হ্যালো করতেই হবে বিকজ না হলে ইনবক্সে মেসেজ সিন হবে না হ্যাঁ সিন হবে না বলতে আমরা করব না নট লাইক দ্যাট আপনার নোটিফিকেশনই আপা পাবো না হ্যাঁ তো এই জন্য একটু হাই হ্যালো করলে তো কিছু হয় না বলেন আচ্ছা এইটা হচ্ছে এটার স্লিভসটা দেখেন সুন্দর করে কাজ করা এটা থাকবে না আপু কারণ এইবার পিঙ্ক কালারের উপরে যে চাপ যে প্রেশার বাবা গত লাইভে একটা পিঙ্ক দেখিয়ে খুব বকা খেয়েছি ঠিক আছে খুবই 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 সুন্দর এইটা হচ্ছে আপু আপনার ওরে বাবা মিষ্টি একটা দোপারটা এটা পরে আলাদা করে দেখাতে হবে এভাবে দেখালে হবে না প্রাইস মাত্র তিন টাকা আপু হ্যাঁ বিনহামিদের আরিয়া ক্যাটলগ প্রাইস হচ্ছে তিন হাজার

এই দেখেন এক সেকেন্ড হ্যাঁ এইটা খুবই সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে ভেরি বিউটিফুল ভেরি এলিগেন্ট ভেরি এলিগেন্ট আচ্ছা এই গেল এখন চলেন আরেকটা গুলশান বনানী কালার দেখি আপুরা নেকটা দেখেন আমি নেকটা দেখাইলাম কি সুন্দর একটা সুইট হার্ট নেক দেখেছেন খুবই সুন্দর একটা সুইট হার্ড নেক এইটা এই জন্য আমি ফার্স্টেই আপনাদেরকে দেখালাম যে না আসলে আর সহ্য হচ্ছে না দেখাই দেই খুবই সুন্দর আপু একটা ক্রিম মধ্যে ওয়াও এইটা আমার আপির খুব ফেভারেট হবে ড্রেসটা সত্যি এটা আপির খুব ফেভারেট হবে ড্রেসটা এই যে দেখেন নেকটা সুন্দর করে সুইট হার্ট শেপে করা এটা একটা সুইট হার্ট শেপ নেক এটা বিনা একটু কার্ভি একটা বলাটা হ্যাঁ এই যে দেখেন পুরাটা সুন্দর করে আপনার ক্রিম টোনের মধ্যে আছে অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স আপু এটা কোনো মতেই তিন হাজার ছয়শো রেঞ্জের জামানা আপনি দেখেন এই কালার থাকবে না সত্যি যারা একদম ক্লাস সচেতন বা ধরেন একটু অন্যরকম আউট অফ দ্য বক্স ড্রেস পছন্দ করেন এইটা সবার আগে নিবেন জাস্ট লুক মানে এগুলো হচ্ছে আপু রিচ কালার হ্যাঁ মানে কিছু কিছু কালার থাকে না যে মানে কালার গুলো দেখলে খুব রিচ রিচ মনে হয় বা খুব এক্সপেন্সিভ ফেব্রিক মনে হয় এক্স্যাক্টলি কালারটা হচ্ছে ওরকম একদম রিচ একটা কালার সাথে এই দেখেন এইটা হচ্ছে আপু নিচের সাইডটা একদম বিউটিফুলি কাটওয়ার্ক করা সুন্দর করে ড্রপ সেট করা আছে হ্যাঁ এইটার ব্যাক সাইড আপু ও মাই গড এই দেখেন এটার ব্যাক সাইড অল ওভার সুন্দর করে ওয়ার্ক করা সাথে নিচে দেখেন কি সুন্দর আপনার প্যাটার্ন আছে এটা কিন্তু কি জানেন সিকোয়েন্সের কালারটা কি এই ড্রেসের সিকোয়েন্সের কালার হচ্ছে ব্ল্যাক এই কারণে আপু আপনার এই এমব্রয়ডারির অংশটা এত ফুটছে এটা আমি আমার জন্য একটা রাখবো পরে যা আছে কপালে এই ড্রেস মিস করা যাবে না এই দেখেন সিকোয়েন্সের কালার কিন্তু ব্ল্যাক আমি না বললে আপনারা বুঝতেই পারতেন না ঠিক আছে অসম্ভব ক্লাসি একটা ড্রেস অসম্ভব ক্লাসি একটা ড্রেস মানে একদম এক কথায় অসাধারণ এই দেখেন এইটা হচ্ছে এটার স্লিভস অনেক গর্জিয়াস একটা স্লিভ দেখেন এটা একদম লাইরার আসছে মতো ঠিক আছে মানে এইটা আপু আপনাদেরকে যে কি প্রাইসে দিয়েছি বিশ্বাস করেন দেখেন এই যে দেখেছেন আমি কেন বলেছি এটা রিচ পিপলস কালার এই দেখেন ওনাটা হচ্ছে খুব সুন্দর একটা চারকোল গ্রে এর মধ্যে আছে পুরাটার মধ্যে সিকোয়েন্স করা এবং ওরাটা অনেক 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 হেভি ওয়ার্ক করা ঠিক আছে যারা ভিডিওটা দেখছি আপনারা বেশি বেশি করে লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবো এই যে দেখেন এই হচ্ছে আপু দোপারটা দুই সাইডে চড়া করে কাজ আছে মাঝখানেও কাজ আছে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা তিন হাজার আটশো টাকা দিলেও আপনারা নিয়ে নিতেন চার হাজার টাকা দিলেও নিয়ে নিতেন বাট আমরা আমরা চেষ্টা করি একদম চাপিয়ে নিজেদের ঘাড়ে নিয়ে আপনাদের জন্য প্রাইজিং করা ঠিক আছে তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার ছয়শো পঞ্চাশ থ্রি সিক্স ফাইভ জিরো খুবই রিচ একটা ড্রেস খুবই ধামাকা রিচ কালার দিয়ে শেষ করবো আজকের লাইফ ঠিক আছে এই দেখেন আপু এটা হচ্ছে এটা দোপাট্টাটা আছে সুন্দর করে কাঠমার্ক করা বিউটিফুল ভেরি এলিগেন্ট মানে এক কথায় আপু সবকিছু কিন্তু এলিগেন্ট না এইটা ড্রেসটা মাথা নষ্ট খুবই সুন্দর মানে অদ্ভুত 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 এই যে দেখেন এইটা দেখেন কেন বলবো না rich people's color ঠিক আছে শেসে অলওয়েজ ক্যানোজেনি ড্রেস গুলো খুব ধামাকা ধামাকা ড্রেস হয় ওর্নাটা দেখেন ওর্নাটা অর্গানজার মধ্যে আছে ওর্নাটা খেয়াল করেন ঠিক আছে স্টাইলিশ আপুদের দৃষ্টি আকর্ষণ করছি এই ড্রেসের প্রতি ঠিক আছে বিকজ ইউ গাইস আর হ্যাভিং আর উইটনেসিং আ ভেরি ভেরি বিউটিফুল দোপাট্টা এই যে দেখেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর একটা আইস অ্যাশ কালার হ্যাঁ একদম আইস টোনড কালার ওরে বাবা তাকানো যাচ্ছে না ওনটার দিকে হ্যাঁ খুব সুন্দর একটা আইস স্টোন অ্যাশ কালার ঠিক আছে খুবই সুন্দর মানে থাকে না বরফি অ্যাশ টাইপের যে কালারটা একটু ব্লুইশ অ্যাশ একদম এক্স্যাক্টলি তাই আপু হ্যাঁ ফুল নেকটা দেখেন সুন্দর করে এমব্রয়ডারি আছে উইথ দ্য বিউটিফুল ওয়ার্ক ভেরি বিউটিফুল ওয়ার্ক ঠিক আছে এই দেখেন পুরাটা সুন্দর করে ওয়ার্ক করা মাসাল্লাহ সে এট লিস্ট এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন নিচের ওয়ার্কটাতে পরে যাচ্ছি আগে উপরেরটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর অদ্ভুত একটা ড্রেস পুরাটা খুব নাইস একটা ব্লুইশ অ্যাশ বা আইসি অ্যাশ এর মধ্যে খুবই ডিফারেন্ট একটা কালার আপু হাতে পেলে আপনারা খুব খুশি হবেন অনেক দোয়া করবেন আমার জন্য এই দেখেন এটা হচ্ছে আপু আপনার নিচের সাইডটা খুব সুন্দর করে আপু ড্রপ সেট করা আছে খুবই সুন্দর আপু ড্রপ সেট করা আছে লুক অ্যাট এট ভেরি বিউটিফুল অনেক প্রিটি অনেক বিউটিফুল ঠিক আছে এখন চলেন আপু এটা ড্রেসের ব্যাক সাইডে চলে যাই এই যে দেখেন এইটা হচ্ছে আপু সুন্দর ব্যাক সাইডটা থাকছে ব্যাক সাইডে কিন্তু আপনার নিচে এই যে দেখেন সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখন চলেন এইটার স্লিভস এ চলে যায় এই দেখেন স্লিভস থেকে আমার ওড়নাটা দেখানোর জন্য বেশি বেতাব আমি হ্যাঁ এই যে দেখেন স্লিভস টাতে চড়া করে কাজ করা আছে আপনি যখন এই স্লিভস টা আপু তোমারটার প্রাইস কত অনলি চার হাজার দুইশো ফুল স্টিচ সাইজ ইস অ্যাভেলেবল দেখেন কত চড়া করে পড়বে কাজটা দেখতে পাচ্ছেন কয়টা লাভ লাইক হবে বলেন রেস্টার জন্য যদি এই ওড়না দেখার পর আপনাদের হাত না চলে হ্যাঁ তাহলে আমার মনে হবে আপনারা চরম কিপটা ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আপনারা চরম কিপ্তা হ্যাঁ এই দেখেন আমি একটু দূরে গিয়ে ওন্যাটা দেখাবো এই দেখেন পর্না বোঝা যায় দেখা যায় কি সুন্দর এই দেখেন এক একদম পুরাটা কাটবার কাছে চার সাইডে ওয়ার্ক করা ফুল মধ্যেই যে দেখেন কি সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন মানে এটা খুব নাইস একটা অ্যাম্বুস স্টাইলের ওয়ার্ক আপু খুবই সুন্দর লাইট ডিপ স্টাইলে কাজটা করা ওড়নাটা অদ্ভুত নাইস মানে আপু ছত্রিশশো পঞ্চাশ টাকায় এই ওড়না কিভাবে দেয় ওরা আমি জানি না ঠিক আছে এই ধরনের ওড়না গুলো নুটস এর ছয় হাজার টাকা ড্রেসের রেঞ্জে থাকে আপনারা নুটস লাইডা নিয়েছেন ছয় হাজার দুইশো রেঞ্জ দিয়ে আপু ওইখানে আমি এইরকম মসলিনের ফ্যান্সি ফ্যান্সি দোপারটা দেখেছি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের ড্রেসে আপু এই রকম ফ্যান্সি অন্য কোনোভাবেই মানে এক্সেপ্টেড না বা এক্সপেক্টেড না সরি এক্সেপ্টেড না তো পরে এক্সপেক্টেড না খুবই সুন্দর এই ড্রেসটা থাকবে না একদম থাকবে না মানে অদ্ভুত আপু এইটা যদি আমি হাতে নিয়ে আপনাদেরকে সাড়ে চারও বলতাম আপু আপনারা সাড়ে চারে চোখ বন্ধ করে নিয়ে নিতেন কারণ এই অন্য আপু সাড়ে চারের রেঞ্জেও আসে না সেখানে এটা আপনারা এই প্রাইস মানে চারেরও নিচে অদ্ভুত সুন্দর একটা ক্যাটালগ আজকে আপনারা যারা দেখেছেন মানে বলতে পারবেন না যে আপু পচা ক্যাটালগ দেখাই ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আমরা দেখেছি প্রাইস মাত্র টাকা খুবই সুন্দর একটা ফ্যান্সি সাথে মানে ঈদ হ্যাজ টু বি লাইক দিস মানে ঈদ হ্যাজ টু বি লাইক দেখেন এটা একদম সুন্দর একটা আইসি কালার মানে একদম যারা সফিস্টিকেটেড কালার পছন্দ করেন সফিস্টিকেশন উইথ ইউনিক স্টাইল একসাথে কম্বিনেশন হয়েছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন কয়টা অর্ডার ডান হয়েছে এটার আল্লাহ জানে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের ওনার এই ওনার এই প্রাইস ঠিক আছে আচ্ছা খাদি যাবে গো আপু লিখেছে হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন তিন টাকা বিন ঠিক আছে তো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এটা কিন্তু আসলেও বিন হামিদা ওর দেখে আপনারা ভেবেন নাম আমি ভাল বলছি ওকে পুরা নুটস মনে হচ্ছে মানে ওরনাটা অদ্ভুত আচ্ছা চলেন এখন আরেকটা কালার দেখি একদম আঙ্গুর আঙ্গুর কালার ঠিক আছে একদম আঙ্গুর আঙ্গুর কালার এই যে হিয়ার ইজ ইউর আঙ্গুর আঙ্গুর কালার ঠিক আছে একদম সুন্দর একটা আঙ্গুর কালার এই ক্যাটালগের আসলে প্রতিটা ড্রেস সুন্দর আপু তোমারটা কথা আপু আমারটা হচ্ছে চার টাকা ফুল স্টেজ সাইজেস অ্যাভেলেবল টপ টু টপ পুরাটা হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপু আঙুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা আনকমন কালার নেকটা দেখেন কি সুন্দর করে আপনার বিটস এর কাজ করা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি আছে উইথ দ্য বিউটিফুল সিকোয়েন্স এইটারও আপু ব্যাক সাইডে কাজ আছে ঠিক আছে যারা একটু আনকমন কালার পছন্দ করেন লাস্টের এই দুইটা কালার আপনাদের জন্য না ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর মানে এত ড্রেস আসলে এত কম প্রাইসে আপনাদেরকে খুশি করার জন্যই হচ্ছে আসলে দেওয়া সত্যি কথা এই দেখেন সুন্দর ড্রপ সেট করা আছে অদ্ভুত সুন্দর একটা ড্রেস ঠিক আছে অদ্ভুত অদ্ভুত সুন্দর মানে যারা নূরস পড়েন তারা খুশি হয়ে যাবেন এই ড্রেসটা পেয়ে এই যে দেখেন সাইডেও সুন্দর করে ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা কিন্তু আজকে লাইভের লাস্ট ড্রেস ওকে আপু ভিডিও ড্রেস সব খুব সুন্দর লাগছে আপু সবগুলো কালার সুন্দর আমি জানি না আপনি শুরু থেকে লাইভটা দেখছেন কিনা আপু যদি শুরু থেকে লাইভ দেখে থাকেন মাথা নষ্ট হয়ে যাবে আপু এত সুন্দর সুন্দর কালার এই দেখেন এটা তো পুরা নর্সের হাতা ঠিক আছে এটা পুরা নর্সের হাতা আপু প্রাইস আপু প্রাইস মাত্র 3650 টাকা আজকে যতগুলো দেখিয়েছি আমারটা বাদে আমারটা স্টিচ কালেকশন আমারটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা আপু ফুল স্টিচ এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর সিল্কের ওন্নাটা এইটা হচ্ছে আপু ওন্না মানে সরি সিল্কের প্যান্ট পিসটা তো হচ্ছে পিওর শিফনে হ্যাঁ এই দেখেন আপন আপু কেমন আছেন আপনার একটা পার্সেল মনে হয় অনেক ডিলে হয়ে গিয়েছিল আপনি কি পেয়েছেন আপু এই যে দেখেন কি সুন্দর করে কাজ ওয়ার্ক করা ও মাই গড প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন টাকা ও নো শেট অনেক সুন্দর অনেক সুন্দর তো এটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন হ্যাঁ এই যে দেখেন কালারটা খুব নাইস এটার সাথে লাল লিপস্টিক খুব ভালো লাগবে হ্যাঁ অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আজকের লাইভে লাস্ট ড্রেস ছিল চলেন নিটার অন্যটা দেখে ফেলি আপু তোমার ড্রেসটা দেখো আপু আমার ড্রেসটা আমি দেখিয়ে ফেলেছি আমি তারপরেও আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ড্রেসটা আছে ওনাটা খুবই সুন্দর পিওর লাক্সারি শিফন এর মধ্যে অল ওভার এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক আর আমারটা হচ্ছে আপু অল ওভার হ্যান্ড ওয়ার্ক এর একটা ড্রেস আমি আমার গা থেকেই দেখাই দিই হ্যাঁ কারণ এটা অলরেডি প্যাকড হয়ে গেছে তো এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন অল ওভার সুন্দর করে হেভি একদম টপ টু টো একদম লাইভের শুরুতেই দেখতে পারবেন এখান থেকে একদম এই পর্যন্ত পুরাটা হ্যান্ড ওয়ার্ক করা খুব সুন্দর একটা কালার দিয়ে হচ্ছে এটাকে কি কালার বলবো বলেন আনার কালার হ্যাঁ খুব সুন্দর একটা আনার কালার দিয়ে ওয়ার্কটা করা আছে দুপাটাটাও পিওর শিফনের মধ্যে ফুল সাইজেস অ্যাভেলেবল আছে হ্যান্ড এর স্টিচ কালেকশন মাত্র চার হাজার দুইশো টাকা ঠিক আছে সো এটা যদি ভালো লেগে থাকে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন এড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদের যাদের ভিডিওতে ভালো লাগবে সামনে থেকে তার চোদ্দ গুণ সুন্দর কারণ তখন আপনি সুন্দর করে প্রতিটা হ্যান্ডওয়ার্ক হাতে দেখতে পারবেন হ্যাঁ সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স ফর স্মল ফর্টি ফর্টি টু ইস ফর মিডিয়াম ফর্টি ফোর ফর্টি সিক্স ইস ফর লার্জ ওকে আপু লেট হয়ে গেছে সমস্যা নাই আপু এখন কেটে দিচ্ছি আপনি রেকর্ড এটা দেখে নিন অদ্ভুত সুন্দর একটা ড্রেস একদম ধামাকে দার একটা ড্রেস আজকে লাইফটা খুবই সুন্দর ক্যাটালগের হয়েছে মানে আমি খুবই খুশি পার্সোনালি ঠিক আছে আমি জানি না আপনাদের কেমন লেগেছে বাট যাদের আমার সাথে টেস্ট মেলে তাদের কারো খারাপ লাগার কথা না কেউ চারটা পাঁচটার নিচে আজকে নিতে পারবেন না ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী কালকে দেখা হয়ে যাবে পেজিক্য অ্যাক্টিভ থেকে প্রতিদিন আমাদের দুইটা করে এখন ভিডিও যাচ্ছে আপু আজকে দু সকালের ভিডিও অলমোস্ট একদম অলমোস্ট নাও সকালের ভিডিওটা সোল ডাউন দুপুরের ভিডিওতে শুধুমাত্র সাদা বাহারের স্মল সাইজে অ্যাভেলেবেল আছে সো দেখে নিয়েন যাদের সাইজ মিলে যাবে ঠিক আছে তো আমি এখন চলে যাচ্ছি আবার ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হয়ে যাবে টেলোদ্যান আল্লাহ হাফিসে ওকে বাই